নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। দেখো বন্ধুরা, আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এদিকে দেখো, আছে সুজি, রুল ময়দা, চিনি, নারকেল, কলা, দুধ আর হচ্ছে তেল। আর এদিকে মা নারকেলটা কুড়ে নিচ্ছে। তো আজকের উপকরণগুলো দেখে বুঝতেই পারছো কি বানানো হবে, কি বানানো হতে চলেছে। তো এটা হচ্ছে মালপোয়া রেসিপি। কলাগুলো এভাবে আমরা বাটি করে নিয়ে নিয়েছি, বাটিতে করে নিয়ে এরকম করে হাতে করে ম্যাশ করে নিচ্ছি। তো আমরা তো হাতে করে ম্যাশ করে নিই, তো আমরা মানে আমাদের হাতে করে সুবিধা হয় ম্যাশ করার। তো এভাবে দেখো ভালো করে কলাগুলো ম্যাশ করে নিচ্ছি। এর ওপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রুল ময়দা। তো আমি 250 পরিমাণে রুল ময়দা নিয়েছি, আর নিয়েছি একটা গোটা নারকেল আর কড়া। তো এই নারকেল কড়াটা হচ্ছে মেন পার্ট এই মালপোয়ার। এটা দিলে খুবই টেস্ট লাগে, আর একদম এক মানে একটু একটু বাইটে বোঝা যায় এত সুন্দর টেস্ট এই নারকেলটা দিলে, কি বলবো, অসাধারণ লাগে খেতে। তো তোমরাও একদিন বানিয়ে খেও, ঠিক আছে এভাবে। আর এই দেখো, আমি সুজিটা পরিমাণ মতো থালাতে দিয়ে দিচ্ছি সুজির প্যাকেট থেকে। তোমরাও পরিমাণ মতো সুজিটা দিয়ে দিও। আমি তো হাফ প্যাকেট দিয়ে দিয়েছি সুজিটা। আর সুজিটা দিলে কি বলো তো বন্ধুরা, খেতেও সফট হয় আর নরম তুলো পাড়া একদম মালপোয়াটা হয়, আর ফুলেও খুব সুন্দরভাবে। তো আমি সুজিটা দেখো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি মাকে। মা ঢেলে নিচ্ছে থালাতে, থালা থেকে। তো এই দেখো সমস্ত কিছু উপকরণ ভালো করে মাখিয়ে নিচ্ছে। তো দিয়ে দিচ্ছি এবার চিনি। চিনি 250 মতন ছিল, আমি চিনিটা দিয়ে দিচ্ছি 150 মতো চিনি আমি দিয়ে দিচ্ছি এখানে মেপে। তো মিষ্টিটা আমাদের ঠিকই হয়েছিল, যারা হালকা মিষ্টি খাও তাদের জন্য এই পরিমাণ চিনিটা ঠিক আছে। আর এই দেখো আমি 150 ml-এর মতো দুধ নিয়ে নিয়েছি। তো আর একটু দুধ আমাদের লাগবে। তো মোটামুটি 200 ml দুধ আমি এটাতে অ্যাড করেছি, না হলে ব্যাটারটা ঠিক মতো হবে না। তো তোমরা 200 ml দুধ এই ব্যাটারতে অ্যাড করবে, তাহলেই সমস্ত কিছু হবে। তো এভাবে আমরা ভালোভাবে জিনিসটাকে মিশিয়ে নিচ্ছি। তো হাতে করেই করছি আমরা, যেহেতু আমরা বাঙালি, তো বাঙালি বেশিরভাগ মানুষই হাতে করেই করে আর কি। আমাদের সব গ্রামে তো এইভাবেই করে, অনেক জায়গায় হ্যাঁ চামচ দিয়েও করে, বা ব্যাটারের যেই ইয়েটা থাকে ওটা দিয়েও গুলুনিটা করে। তো বাটা আমরা তো এইভাবেই করি, তো এভাবেই তোমাদেরকে দেখাচ্ছি। তো কেউ কিছু মনে করবে নাকি আমি জানি না, বাট এইভাবেই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এবারে দুধটা একটু কম পড়েছিল বলে আবার একটু দিয়ে দেওয়া হলো। আর আমাদের এটা ঘরের মানে ঘরের সমস্ত কিছুই উপকরণ আছে। এই দুধটা হচ্ছে আমাদের ঘরের গরুর দুধ, তো সেটাও আমরা দিয়ে দিচ্ছি। তো এখন বিকেলবেলা তোমাদের সামনে এই রেসিপিটা শেয়ার করতে চলেছি। তো তোমরা এই ভিডিওটা পাবে সকালের দিকে। তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কিন্তু খেয়ে। তো দেখো ব্যাটার আমার তৈরি, রেডি একদম। তো এইরকম হয়েছে ব্যাটারটা, ঠিক আছে। তো একদমই পাতলা করলে ছেড়ে যাবে, তো এরকম ব্যাটারটা করবে। আর এই দেখো কড়াইটা কিন্তু লাল হয়ে গেছে, তা বলে ভেবো না কড়াইটা আমাদের এরকম থাকে। এই কড়াইটা আসলে অ্যাকচুয়ালি লুচি হয়েছিল, তো আর লুচির কারণে এরকম লাল লাল হয়ে গেছে। তো এই ছোট কড়াইতে না ভালোভাবে এইসব মালপোয়া, লুচি এইসব হয়, কারণ অনেকটা তেল দেওয়া থাকলে না ডুবো ডুবো পড়া থাকে। আর বড় কড়াইয়ে না তেলটা ভালো আর কি থাকে না, আর একটু বেশি না তেল দিলে এইসব জিনিসও ভালো লাগে না। তো এই দেখো এই তেলটাও যেটা দেখছো না, এটাও হচ্ছে আমাদের ঘরের ঘানির তেল, একদমই খাঁটি কাচ্চি ঘানি সর্ষের তেল, একদম সর্ষে থেকে, প্রিয় সর্ষে থেকে তেলটা। আর এই দেখো আমি করেছিলাম, বাট আমারগুলো অন্যরকম হয়েছিল বলে মা আবার এসে করছে। তো এইভাবেই তোমরা সমস্ত কিছু ডাবুই করে করে নিয়ে একটু করে দিয়ে দিয়ে এই বড়াগুলো মানে মালপোগুলো একে একে করে নেবে। তো আমরা যেহেতু সর্ষের তেলে করছি, তো সেজন্য এই মালপোগুলোর কালারগুলো কিন্তু সাদা কালারের
হয়নি, লালচে লালচে কালারের হয়েছে। তো তোমরা দেখে থাকবে সাধারণত মালপোর কালার কিন্তু সাদা কালারই হয়, কারণ সেটা তো পাম তেলে করা হয়, তাই না? কিন্তু আমাদের এটা একদম পিওর কাট্টিগানি সর্ষের তেল, তো সেজন্যই এরকমভাবে লাল কালারের হয়েছে। তো দেখো এভাবে একে একে করে আমরা তুলে নিয়েছি, আর এ দেখো এদিকে রাখা হচ্ছে, আবার দিয়ে দেব আমরা দেখো। আর আমাদের এদিকে একটু লাইটেরও প্রবলেম, আর যেদিকে লাইটটা আছে সেদিকে আসলে অ্যাকচুয়ালি গ্যাসটা নেই, তো সেজন্য একটু জানি না কেমন কি আসছে, কতটা কি দেখাতে পারছি তোমাদেরকে, তবু যতটুকু পারছি তোমাদের সামনে শেয়ার করছি। তো দেখো এভাবেই মানে একদম বড় বড় ভাবে ফুলে উঠেছে এরকম, এই দেখো এরকম হয়েছে। জানি না ফার্স্টবার আমি ট্রাই করেছি, তো এইভাবেই হয়েছে। তো দেখো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর যদি কিছু উপকরণে মিস্টেক হয়ে যায় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে যে এই জিনিসটা মিস্টেক হয়ে আছে, তো আমি নেক্সট বার থেকে এটা দিয়ে দেব। তো দেখো বন্ধুরা আজকের ভিডিও মালপোয়াগুলো কেমন হয়েছে, দেখো সমস্ত কিছু করা হয়ে গেছে, তো মানে প্রত্যেকটা সাইজ কিন্তু একই রকমের হয়নি, একটা দুটো ছোট বড় হয়ে গেছে। তো কি করব, যেরকম পারি সেরকমই করেছি। এরকম রেসিপি পেতে হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানিও কি রেসিপি তোমাদের দরকার, অবশ্যই আমি সেগুলো নিয়ে আসার চেষ্টা করব। আর এই যে এই মালপোয়াগুলো না বাসি খেতে খুবই ভালো লাগে, মানে আজকের থেকে কালকে খেতে আরও টেস্ট লাগবে, তো রেখে দিয়েছি বাসি খাওয়ার জন্য। তো চলো বন্ধুরা আজকের মতো এখানে ভিডিও শেষ করছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, থ্যাংকস ফর ওয়াচিং।